অনেক ভিডিওতে তো দেখাই দেয়, কিন্তু আমাকে কৌশলটা আবার আরেক রকম। আরেক রকম বলতে আমরা ওই অগমত পেস্টিং ইউজ করি না, অন্য কিছু ইউজ করি, তো সব কিছু সব জায়গায় বলা যায় না। বুঝছেন তো, এইগুলো আসলে সচরাচর আমি সব অনেক সময় বলি যে আপনারা না বুঝে কিছু করবেন না। ঘটনা হয়েছে কি, যারা মেশিন বিক্রি করে শুধু তার কাছ থেকে মেশিন নিলে করবে না, মানে কাজের কৌশল জানতে হবে। যারা কাজ করতে 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 অভ্যস্ত, যেমন অনেকদিন যাবৎ এইসব লাইনে আছে, এই বেটারা জানে যে কীভাবে আপনার কাজ করলে আপনার কম, মানে একটু আয় করে কাজ করা যায়। আপনার দেখা গেল যে যে কোনো মাল যদি আপনি তৈরি করেন, সাপোজ 1000 টাকা খরচ হয়েছে, মার্কেটে যাওয়ার পরে যদি কয় যে এই মাল আসতে সরে যেতে কেমন লাগবে আপনাকে, তো ওগুলো চিন্তা ভাবনা করি, যা করার করেন। আস্তে আস্তে এগুলো যারা বুঝে যারা যে কাজটা বুঝে বা লং টার্ম এসব কাজ করে, পিঠাগুলো কেমনে কেমনে বানায়, এগুলো একটা শেপ আছে। হ্যাঁ, সামনে তুলে গেছি, তো ফিতে আসলে বা ওই শুরুতে লাস্ট পর্যন্ত এরকম তো আর দেখানোর সমস্যা, কারণ ক্যামেরা ধরছি ওই অল্প একটু। তো ঠিক আছে, আর এক সময় দেখামো, সমস্যা নেই। এই যেভাবে আমরা ফিতাগুলো তৈরি করে রাখি, প্রথমে এরকম লম্বানে সিলাই দিই, সিলাই তারপরে আপনার এই যে শেপ, আমাদের প্যাডাম আছে ওই প্যাডাম অনুযায়ী এগুলো কাটি কাটা, তারপরে যেভাবে আমরা ফিতাগুলো তৈরি করি। হ্যাঁ, আমার ধরনের সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।